আলাইকুম। সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের নিউজে আপনাদের শুভেচ্ছা সমর্থন। সাথে রয়েছে আমি কাদি শাহিন সাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। যুক্তরাজ্যে ভয়ঙ্কর সৃষ্ট খারাপ আবহাওয়া মোকাবেলায় স্ট্যান্ডবাই রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা। ইংল্যান্ডের সমগ্র পূর্ব উপকূল জুড়ে 55টি বন্যা সতর্কতা জারি। অনলাইন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকিংয়ের সমস্যায় হতাশা প্রকাশ করেছে লয়েডস ব্যাংকিং গ্রুপের গ্রাহকরা। তীব্র তুষারপাতের কারণে হিথ্রো বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল। যুক্তরাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতার ফলে এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন। এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 3 বছর পূর্তি আজ। নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, তিনি ছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে ভয়ঙ্কর সৃষ্ট খারাপ আবহাওয়া মোকাবেলায় 3 দিন ধরে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা স্ট্যান্ডবাই রয়েছে। ইতিমধ্যে স্কটল্যান্ডে ও ইংল্যান্ডের উত্তরাঞ্চল জুড়ে যোগাযোগে ভাঙন এবং বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়েছে। প্রায় 35টি বন্যার সতর্কতা জারি। অধিবাসীদেরকে অবিলম্বে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে এবং ইংল্যান্ডের সমগ্র পূর্ব উপকূলের জন্য 55টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বন্যার ভয়ে কোলচেস্টার এবং এসেক্সের ক্লাকটন অনসি এলাকার জেউইক শহরের বাসিন্দাদেরকে নিকটবর্তী এরিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিশেষভাবে লিঙ্কনশায়ার, নরফোক, সাফোক এবং এসেক্সের এলাকা মৃদু বায়ু শক্তির আঘাতসহ উচ্চ জোয়ারের সঙ্গে মিশ্রণ বাতাস প্রবাহিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে ইউরোপ জুড়ে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা 60 জনে দাঁড়িয়েছে। সম্প্রতি হঠাৎ করে তাপমাত্রা হিমাঙ্কের 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে অঞ্চলের বিভিন্ন দেশে। তীব্র ঠান্ডায় ভুক্তভোগীদের বেশিরভাগই অভিবাসী ও গৃহহীন মানুষ বলে জানায় গণমাধ্যম। ভারী তুষারপাত ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে সামান্য খাবারের জন্য অপেক্ষা করতে দেখা যায় হাঙ্গেরি সীমান্তের কাছে সার্বিয়ায় আটকে পড়া অভিবাসন প্রত্যাশীদের। শুধু সার্বিয়া আর হাঙ্গেরি নয়, তুরস্ক, গ্রিস, ইতালি, ব্রিটেন, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। বহু স্বপ্ন নিয়ে অনেক অভিবাসন প্রত্যাশী জানায় ইতালির মতো বিভিন্ন উন্নত দেশে পৌঁছালেও তীব্র শীতে বাসযোগ্য বসতির অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। লয়েডস ব্যাংকিং গ্রুপের গ্রাহকরা দ্বিতীয় দিনের মতো অনলাইন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকিংয়ের সমস্যার কারণে হতাশা প্রকাশ করেছেন। গ্রুপটিতে লয়েডস, দ্য হেলিফ্যাক্স এবং ব্যাংক অফ স্কটল্যান্ড রয়েছে। গ্রুপটির কর্তৃপক্ষ জানান, বুধবার তাদের সর্বব্র্যান্ডের কাস্টমাররা অনলাইনের ব্যাংকিংয়ের সমস্যার ভুক্তভোগীর সম্মুখীন হয়েছেন। এক পর্যায়ে ব্যাংকটি তাদের গ্রাহকদের আশ্বস্ত করেছেন সকল প্রকার ত্রুটি সংশোধন করা হবে। যদিও বৃহস্পতিবার সকালেও ব্যাংকগুলোর গ্রাহকরা রিপোর্ট করছেন তারা এখনও অনলাইন ও অ্যাপ্লিকেশন ব্যাংকিং অ্যাক্সেস করতে অক্ষম রয়েছেন। কী কারণে সমস্যার সৃষ্টি হয়েছে তা এখনও প্রকাশ করেনি ব্যাংকিং গ্রুপটি, কিন্তু তারা বলছে এটি কোনো ধরনের সাইবার আক্রমণের শিকার নয়। এক টুইট বার্তায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে পাশাপাশি জানান তারা সকল প্রকার ত্রুটির সমাধানে সচেতন রয়েছেন এবং যত শীঘ্রই সম্ভব সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লয়েডস ব্যাংকিং গ্রুপের 22 মিলিয়ন কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহক রয়েছে। প্রায় 6 মিলিয়ন গ্রাহক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করছে। এছাড়া ব্যাংক জানান প্রতিদিন 75% গ্রাহক মোবাইল ও ট্যাবলয়েডের মাধ্যমে প্রায় 2.5 মিলিয়ন গ্রাহক লগ ইন করছেন। তীব্র তুষারপাতের কারণে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ার ট্রাফিক সার্ভিস NATS প্রত্যাশা করছে বৃহস্পতিবার বিকাল 3টার সময় রানওয়ের তুষার পরিষ্কারের পর বিমান অবতরণ করতে পারে। লন্ডন হিথ্রো বিমানবন্দরের 1350টি ফ্লাইটের মধ্যে 80টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান BBC। ইউরোপের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে অবতরণ করা বিমানকেও তুষারমুক্ত করতে হবে, ফলে ডিপার্চারও দেরি হতে পারে। কর্তৃপক্ষ বিমানযাত্রীদের জানিয়েছে যুক্তরাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে, ফলে এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ তাদের অন্তত 40টি ফ্লাইট বাতিল করেছে। এডিনবার্গ, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, মাদ্রিদ, রোমের ফ্লাইট রয়েছে। NATS অপর এয়ারলাইন্স কোম্পানিগুলোকেও বৃহস্পতিবারের ফ্লাইট শিডিউল নতুন করে সাজানোর জন্য নির্দেশ দিয়েছে। গত কয়েকদিন ধরেই ইউরোপ জুড়ে তীব্র তুষারপাত ঘটছে। এবারে তুষারপাতে এ পর্যন্ত প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে। গত বছর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কনফারেন্সে হোম সেক্রেটারি এম্বার রডের দেওয়া বক্তব্যকে একটি জঘন্য ঘটনা বলে উল্লেখ করেছেন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। ওই সময় বক্তৃতায় এম্বার রড যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থাগুলোকে কঠিন নীতিমালা তৈরি করে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে আদেশ প্রদান করেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিযোগ করেন রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সমর্থনে
মিসেস স্টোরের বক্তব্যটি ঘৃণাত্মক বক্তব্য ছিল, কিন্তু ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানান কোনো ধরনের অপরাধ সংঘটিত করা হয়নি। এদিকে হোম অফিসের মুখপাত্র জানান এটি কোনো ধরনের হেট ক্রাইম নয়। এছাড়া হেট ক্রাইমের ব্যাপারে হোম সেক্রেটারির স্বচ্ছ বক্তব্য হচ্ছে যুক্তরাজ্যে কোনো ধরনের হেট ক্রাইমের স্থান নেই। পাম অয়েলের একটি উপাদানে ক্যান্সার হতে পারে, ইউরোপিয়ান ফুড স্ট্যান্ডার্ড অথরিটির এমন সতর্কতার পর নাটেলা নিয়ে ভোক্তাদের আশ্বস্ত করতে বিজ্ঞাপন প্রচারে নেমেছে ইতালির প্রতিষ্ঠান ফেরেরো। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানায় গত বছরের মে মাসে ইউরোপিয়ান ফুড স্ট্যান্ডার্ড অথরিটি এক সতর্কবার্তায় ভোক্তাদের জানায় পাম অয়েলে যে গ্লাইসেরিল ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তা ক্যান্সারের কারণ হতে পারে। পাম অয়েলকে 200 ডিগ্রির বেশি তাপে গরম করলে গ্লাইসেরিল ফ্যাটি অ্যাসিড মেলে। পাম অয়েল দিয়ে বানানো অনেক খাবারেই ওই পরিমাণ তাপ লাগে, তাই ইতালির বহু চেইন শপ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাটেলা বিক্রি বন্ধ করে দেয় নতুন বছরের শুরুতে ভোক্তাদের আস্থা ফেরানোর চেষ্টায় ফেরেরো বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। ইএফএস এর সতর্কবাণীর পরও নাটেলায় অন্য কোনো তেল ব্যবহার না করে পাম অয়েল চালু রাখার পক্ষে যুক্তি দিয়ে ফেরেরো বলছে খরচ বাঁচাতে নয়, মান ঠিক রাখতে এটা তারা করছে। ইউরোপিয়ান ফুড স্ট্যান্ডার্ড অথরিটি বলছে সামান্য পরিমাণ গ্লাইসেরিল ফ্যাটি অ্যাসিডও শিশুদের ক্ষতির কারণ হতে পারে, এর কোনো নিরাপদ মাত্রাও নির্ধারণ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও গ্লাইসেরিল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে, যদিও তারা কোনো সতর্কবার্তা জারি করেনি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আজ 3 বছর মেয়াদ পূর্ণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এই সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বর্তমান সরকারের মেয়াদে 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন নির্দিষ্ট মেয়াদ শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তার সরকারের অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে। এছাড়াও পরবর্তী নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তার উপর সব রাজনৈতিক দল আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের 8 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী এভাবেই বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরেন। এর ব্যাখ্যায় তিনি বলেন অর্থনৈতিক অগ্রগতির সূচকে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ 5 দেশের একটি। 1 দশক আগের প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রপ্তানি আয়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন জিডিপির ভিত্তিতে বাংলাদেশ এখন বিশ্বে 44তম আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে 32তম অবস্থানে। জানান তার সরকারের সময়ে কর্মসংস্থান হয়েছে 1.5 কোটি মানুষের, সেই সাথে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে বলেও জানান তিনি। এ উন্নয়নের মাঝে জঙ্গি সন্ত্রাসের তৎপরতায় আক্ষেপ প্রধানমন্ত্রীর। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। ইসলাম কখনো মানুষ হত্যা সমর্থন করে না। আমি দেশের সকল ইমাম, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বি, আনসার ভিডিবি সদস্য, অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী জানান দেশের 80% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ক্রীড়াঙ্গন ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দাবি করে এসব খাতের বিস্তারিত তুলে ধরেন শেখ হাসিনা। বলেন সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে, এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। জানান সব ক্ষেত্রেই দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সাথে তুলে ধরেন আগামী নির্বাচন নিয়ে সরকারের ভাবনা। আমরা চলতি মেয়াদে 3 বছর অতিক্রম করলাম, আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। বিএনপির রাজনীতির সমালোচনা করে শেখ হাসিনা জানতে চান আন্দোলনের নামে দলটি কেন অগ্নিসংযোগ, বোমা হামলা করে মানুষ হত্যা করল। দেশবাসী তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন। জনগণ এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না। মহামান্য রাষ্ট্রপতি
নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। মানুষের প্রত্যাশা পূরণে সরকার কতটুকু করতে পেরেছে সে বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণে তার সরকার চেষ্টা ত্রুটি করেনি। সুস্থ থাকুন। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে রাজনৈতিক সমঝোতার আভাস না থাকায় দেশবাসী সম্পূর্ণ হতাশ হয়েছে বলে মনে করে বিএনপি। তাদের মতে প্রধানমন্ত্রীর ভাষণে পরিচ্ছন্নভাবে অগণতান্ত্রিক ও একদলীয় মানসিকতাই ফুটে উঠছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আজ রাতে রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছেন, তার এই ভাষণটি একেবারেই গতানুগতিক। উন্নয়নের যে ফিরিস্তি তিনি তার ভাষণে দিয়েছেন তার অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন বলে মির্জা ফখরুল উল্লেখ করেন। তিনি আরও বলেন, একতরফা দোষারোপের মাধ্যমে প্রধানমন্ত্রী দেয়া ভাষণ প্রচ্ছন্নভাবে অগণতান্ত্রিক ও একদলীয় মানসিকতা ফুটে উঠেছে। অনৈতিকতার সংকট আমরা মনে করি দেশের প্রধান সমস্যা, অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার একটা আভাস অন্তত দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমরা বলতে চাই, দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে, আমরা হতাশ হয়েছি। এবারে কমিউনিটি প্রসঙ্গ। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি নাসিরউদ্দিন চৌধুরীর বাসায় হামলা, ডাকাতি এবং বাসার কেয়ারটেকারকে হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যস্থ দিরাই শালস্থ বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির অন্যতম উপদেষ্টা আব্দুল লতিফ জেপির সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, কবি দবিরুল ইসলাম চৌধুরী, এ কে এম আবু তাহের চৌধুরী, কাজী আঙ্গুর মিয়া, শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক হেভেন খান সহ অনেকে। বক্তরা সাবেক এমপির বাসায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি ব্যক্তিত্ব শেখ সালেহ আহমেদ ছোট মিয়ার স্বদেশ গমন উপলক্ষে এক ফেয়ারওয়েল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি লুৎফর রহমান চৌধুরী জানান, শেখ সিদ্দিক আহমেদের সভাপতিত্ব ও সৈয়দ মোয়াজ্জিল আলীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা। এ সময় বক্তারা শেখ সালেহ আহমেদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তার বিভিন্ন সমাজসেবামূলক কাজের উপর বিশদ আলোচনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, শাহ লালুল আমিন, হাজি দবির আহমেদ, সৈয়দ খালেদ মিয়া আলী সহ অনেকে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্রান্স বিএনপির বিজ্ঞান তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিপারের মাতার অকাল মৃত্যুতে প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্স যুবদল আয়োজিত সোমবার বিকেলে গার্দোনর্দের প্যারিসিয়ান ক্যাফে বারের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া ও মিলাদ শুরুর আগে শোক সন্তপ্ত স্বজনের প্রতি সহমর্মিতা জানিয়ে অনুভূতি ব্যক্ত করেন ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান, ডক্টর আব্দুল মালিক ফরাজি, হাজি হাবিব, সানার হোসেন, রশিদ পাটোয়ারী সহ অনেকে। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ ইখলাসুর রহমান, মৌলানা মাসুক আহমেদ, মৌলানা আব্দুল মুহিত, মৌলানা আবু সিদ্দিক। প্যারিসের গার্দোনর্দে প্যারিসিয়ান রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশের আয়োজনে প্যারিসের বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন প্যারিস 10 এলাকার মেয়র রেমি ফেখর। সঙ্গীতশিল্পী রিমা নয়নের উপস্থাপনায় অ্যাসোসিয়েশন কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশের সভাপতি হোসেন ইবনে হুসাইনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন প্যারিস 10 এলাকার মেয়র রেমি ফেখর। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহের জানান, এ সময় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশন কালচারাল
ফ্রাঙ্কো বাংলাদেশের সদস্য নৃত্যশিল্পী নোভা ও মিষ্টি। মেয়র তার বক্তব্যে ফ্রান্সের বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির অবস্থান তুলে ধরে মেয়রকে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশন কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশের সভাপতি সোহেল ইবনে হোসাইন। মতবিনিময় সভায় কমিউনিটির অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইপিবি উপদেষ্টা এইচ এস হায়দার, শিল্পী সাদাত হোসেন, নুরুল হক, ডক্টর জামাল সহ অনেকে। এ সময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিলর হজরত আলী খানের বক্তব্যে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সরকার ও জনগণের সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি মেয়রকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি নির্বাচিত হয়। সংবর্ধনা প্রদান করেছে স্পেনের কাতালোনিয়ার অ্যাসোসিয়েশন কুলতুরাল ইউমেনিটেরিয়া দে বাংলাদেশ। আমাদের স্পেন প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্ব এবং শফিক খানের পরিচালনা। এ সময় সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্সের আমন্ত্রিত অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুলতান আহমেদ, আলাউদ্দিন হক, নুরুল ওয়াহিদ, আব্দুল আওয়াল, উত্তম কুমার, মুনায়ম চৌধুরী বাবলা, তফিকুজ্জামান সহ অনেকে। এ সময় সংবর্ধিত ব্যক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাহায্যার্থে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সভা শেষে স্থানীয় শিল্পীবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাধুলায় সংবাদ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে টাইগাররা। বৃষ্টির কারণে খেলা কিছুটা কম হলেও দাপটে ছিল বাংলাদেশের ব্যাটিং, সেই সাথে অর্ধশত করেছেন তামিম ও মুমিনুল। প্রথম দিন মাত্র 40 ওভার খেলা হচ্ছে, তবে এই সময়টাই কিউই বোলারদের দারুণ পরীক্ষা নিয়েছেন তামিম ও মুমিনুল হক। টেস্ট সিরিজ নিয়ে আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। এমন এক উইকেট যেখানে কাটা বিছিয়ে রেখেছিল স্বাগতিকরা গতি ও সুইংয়ের, ঘাস কাটার পরও নিচের দিকে যতটুকু ঘনত্ব ছিল তা উপমহাদেশের দলগুলোর মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মাঠে টেস্টে ব্যাটিংয়ে রক্ষণাত্মক কৌশল নিতে গিয়ে ভুল করেছিল, তাই আক্রমণকে সেরা উপায় ধরে ব্যাটিং করেছেন তামিম। তার ব্যাটে উল্টো কিউইদেরই পথহারা মনে হয়েছে এ সময়, বিশেষ করে ইঞ্জুরি কাটিয়ে ফেরা বোল্টকে ছন্দহীন করে দিয়েছেন তামিম একাই। ইমরুলের হুকটা বাংলাদেশি সমর্থকদের বুকে ধাক্কা দিয়ে থাকবে দলের 16 রানে। এরপর ওয়েলিংটন জুড়ে যা হলো তা তাদের মনে থাকবে বহুদিন, যদিও দ্বিতীয় উইকেটের এমন জুটিতে বাগড়া বাঁধিয়ে দিয়েছিল 50 মিনিটে আসা বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। মুমিনুল হক প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সামনে এ সময় খালি বল ছেড়েই গেছেন আর স্ট্রোকের মেলা বসিয়ে গেছেন তামিম ইকবাল। সহ অধিনায়ক যখন তার 20তম 50 পূরণ করেন তখন দলের রান 56। বোল্ট তামিমকে ফিরিয়েছেন প্রতিশোধের অংশ হিসেবে, কিন্তু প্রিন্স অফ কক্সবাজারের খেলা শুরু তামিম যাওয়ার পর। তৃতীয় উইকেটে 39 বলে এক সময় 3 রান করা মুমিনুল ছড়ি ঘুরালেন এরপর সাউদি ওয়াগনারদের উপর। এর মাঝে বৃষ্টি আরও দুদফা খেলা বন্ধ করে দিয়েছে, কিন্তু থামেনি মুমিনুলের ব্যাট। 85 রানের জুটিটা কিউইদের হতাশায় ডুবিয়েছে পুরোটাই। রিয়াদ আউট হয়েছেন 26 করে, তার আগে মুমিনুল পেয়ে যান তার 50। দিন শেষে তার নামের পাশে 10-4 ও 1 ছক্কায় অপরাজিত 64। গত 4 ইনিংসে উইলিয়ামসনদের বিপক্ষে 2টি সেঞ্চুরি আছে তার। এ দলের বিপক্ষে তার গড়ও অবিশ্বাস্য। আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হওয়ার আগে সাকিব একবার সুযোগ দিয়েও বেঁচে গেছেন। এ মাঠে 2002 ও 2007 সালে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর 143-কে টপকে যেতে খুব সমস্যা হয়নি বাংলাদেশের। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক। লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে দিল সাউদাম্পটন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা 3 ম্যাচ জয়শূন্য থাকলো ইয়র্গেন ক্লপের লিভারপুল। বুধবার রাতে ম্যাচের 20তম মিনিটে সাউদাম্পটনের জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার নেথন রেডমন্ড। এছাড়া সহজ কিছু সুযোগ মিস না করলে সাউদাম্পটন বড় ব্যবধানে ম্যাচ জিতে নিতে পারত। এদিকে আগামী 25 জানুয়ারি ফিরতি লেগে ঘরের মাঠে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে টুর্নামেন্টে সর্বোচ্চ 8 বারের চ্যাম্পিয়নদের। গত সপ্তাহে লিগে সান্ডারল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল লিভারপুল। আর রোববারের FA কাপের তৃতীয় রাউন্ডে ইংলিশ ফুটবলের চতুর্থ সারি দল প্লেমাউথ আর্গাইলের সঙ্গে গোলশূন্য ড্র করে অল রেডস নামে পরিচিত দলটি। জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের
তরং শ্রীপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মুখে সংঘর্ষে নারী সহ অন্তত 40 জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং শ্রীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার তরং শ্রীপুর গ্রামের নুরুল হক ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। নুরুল হক তার বাড়ির পাশের সীমানায় গাছ রোপণ করতে গেলে জাহাঙ্গীর আলম এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে দুপক্ষের লোকজন এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের 6 মহিলা সহ অন্তত 40 জন আহত হন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যান্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় উল্লেখ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উৎসব মুখরতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। সমাপনী দিন বুধবার বিকেলে এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ তাফুল আহমেদের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা জসীমউদ্দিন মাসুদ। এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিভিল সার্জন ডক্টর সত্যকাম চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত হয় রিয়েলিটি শো। মেলা শেষে অংশগ্রহণকারীরা 70 স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যান্য সেবা দিয়ে প্রথম হয়েছে আয়কর বিভাগ, দ্বিতীয় স্বাস্থ্য বিভাগ এবং তৃতীয় ভূমি অফিস মৌলভীবাজার সদর। মানব সেবার ব্রত নিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো নারীদের সংগঠন ইয়ার হুইল ক্লাবের জাঁকজমকপূর্ণ অভিষেক। আজ দুপুরে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান তাহমিনা বেগম গিনির সভাপতিতে, অভিষেক কমিটির চেয়ারপারসন অ্যাডভোকেট তাহমিনা খান জলির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর চেয়ারম্যান লাভলিবা আজিদ। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের সদস্যরা শপথ নেন, পরিবারে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য ভূমিকা রাখবেন, সেই সাথে আত্মমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার করেন এই নারীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মোহাম্মদ জমির আলী, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, রোটারি ক্লাব অফ হবিগঞ্জের প্রেসিডেন্ট বাদল রায়, রোটারি ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হক সহ অনেকে। হবিগঞ্জের রিচি এলাকায় জমিতে পানি সেচ দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন গুলিবিদ্ধ সহ অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ 98 রাউন্ড শটগানের গুলিবর্ষণ ও 7 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ ও আহত সূত্র জানায়, আজ বিকেলে জমিতে পানি সেচ নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আগুন কোনো এলাকার দিদার আলী মাস্টার ও শামসুমিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ইউপি মেম্বার আনোয়ার হোসেন সাজুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ 98 রাউন্ড শটগানের গুলিবর্ষণ ও 7 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা পুলিশের জানা নেই। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আবারও। যুক্তরাজ্যে ভয়ঙ্কর সৃষ্ট খারাপ আবহাওয়া মোকাবেলায় স্ট্যান্ড বাই রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা। ইংল্যান্ডের সমগ্র পূর্ব উপকূল জুড়ে 95টি বন্যা সতর্কতা জারি। অনলাইন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকিংয়ের সমস্যায় হতাশা প্রকাশ করেছে লয়েডস ব্যাংকিং গ্রুপের গ্রাহকরা। তীব্র তুষারপাতের কারণে হিথ্রো বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল। যুক্তরাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতার ফলে এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন। এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 3 বছর পূর্তি আজ, নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।